হ্যালো বন্ধুরা, সিমেন্স S7-200 PLC প্রোগ্রামিং এর প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সিমেন্স ব্র্যান্ডের S7-200 মডেলের V4.0 S7 মাইক্রো ইঞ্চ সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদের PLC প্রোগ্রামিং দেখাবো সিমেন্সের। তো বন্ধুরা, এখানে যে আমি সফটওয়্যারটি ব্যবহার করছি সেটি S7 মাইক্রো ইঞ্চ, এবং এই সফটওয়্যারটির দুইটি অংশ, একটি হলো শর্টকাট সিমুলেশন করার জন্য, এবং V4.0 S7 মাইক্রো ইঞ্চ হচ্ছে প্রোগ্রাম তৈরি করার জন্য। S7-200 শর্টকাট হচ্ছে প্রোগ্রামটিকে সিমুলেশন করে রান করে দেখার জন্য, এবং V.7 মাইক্রো ইঞ্চ যে সফটওয়্যারটা আছে সেখানে প্রোগ্রাম তৈরি করতে হয়। আর V এক্সপ্লোরার, যেটা S7-200 এক্সপ্লোরার, এটি হচ্ছে মেইন সফটওয়্যার, এবং এই মেইন সফটওয়্যারটির দুইটি পার্ট, একটিতে প্রোগ্রাম করতে হবে আর একটিতে সিমুলেশন করতে হবে। তো বন্ধুরা, প্রথমে প্রোগ্রাম করার জন্য আমি V4.0 S7 মাইক্রো ইঞ্চ সফটওয়্যারে ক্লিক করার মাধ্যমে আমি প্রোগ্রাম পেজটি বা নিউ প্রজেক্ট পেজটি ওপেন করে নিলাম। এখন এখানে সিমেন্সের ক্ষেত্রে নেটওয়ার্ক আকারে প্রোগ্রাম করতে হয়, নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3, অর্থাৎ একটি নেটওয়ার্কে অনেক বড় প্রোগ্রাম করা যায় না। তো বন্ধুরা, এখন আসুন, এখানে প্রোগ্রাম লেখার জন্য আমাদেরকে বিট লজিক থেকে আমরা ওপেন, ক্লোজ, নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন, এবং এখান থেকে আমরা পজিটিভ পালস, নেগেটিভ পালস, কয়েল এবং সব কিছু, নেগেটিভ ট্রান্সক্রিপশন, পজিটিভ ট্রান্সক্রিপশন, সেট, রিসেট, সব কিছু আমরা এই বিট লজিক থেকে নিতে পারবো। অর্থাৎ এখানে এই বিট লজিকটা খুবই ইম্পর্টেন্ট একটি প্যারামিটার, যেখানে ক্লিক করার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যানো, এনসি, ওপেন, ক্লোজ এবং পজিটিভ, নেগেটিভ পালস, সেট কমান্ড, রিসেট কমান্ড এবং এই কমান্ডগুলো আমরা পাবো। তাছাড়াও এখানে অনেক অপশন আছে, কম্পায়ার কমান্ড আছে, এখানে কম্পেয়ার কমান্ডগুলো এখানে পাবো। তাছাড়া টাইমার পাওয়ার জন্য এখানে টাইমার লেখা আছে, দেখেন TON হচ্ছে অন ডিলে টাইমার, TON NR হচ্ছে অন ডিলে রিটেনটিভ টাইমার, এবং TO OFF হচ্ছে অফ ডিলে টাইমার। তো বন্ধুরা, এখানে টাইমার এখান থেকে নিতে হবে, এবং প্রোগ্রাম করার জন্য অনেক সময় মুভ কমান্ড, তারপর বিট লজিক থেকে আমরা সব পাচ্ছি, বা মুভ কমান্ডে কম্পেয়ার কমান্ডে গেলে এখানে আমরা লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল সব চিহ্ন পাবো। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি অপুশ এবং অনপুশ এবং একটি লোড লেসিং করে কিভাবে আমরা তৈরি করব সে বিষয়টি দেখাবো। প্রথমে আমি বিট লজিকে ক্লিক করার মাধ্যমে প্রথমে একটি ওপেন কন্ট্রাক্ট নিব, অর্থাৎ অনপুশ সুইচ নিব। তো সিমেন্স ব্র্যান্ডের এই PLCতে প্রোগ্রাম করার সময় অনপুশটা আগে নিলে লেসিং করার সুবিধা হয়, এবং অনপুশটা পরেও নেওয়া যাবে, সামনেও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে অপুশটা সামনে নিতে পারেন। আমি এখানে ওপেন যে সিম্বলটা আছে এটাকে ক্লিক করার পর আমি এখানে লিখে দিলাম I0.0, অর্থাৎ এর এখানে সিমেন্সের ক্ষেত্রে I0.0, I0.1, I0.3 এভাবেই সুইচগুলোকে নাম্বারিং করতে হবে। অর্থাৎ ইনপুট হচ্ছে I0.0, I0.2, I0.3 এভাবে। তো বন্ধুরা, আমি অফ সুইচটাকে I0.1 দ্বারা লিখলাম, কিপিটা I0.1 লিখে ইন্টার দিলেই কিন্তু সুইচের নামগুলো এভাবে সিরিয়ালিভাবে চলে আসবে। তো আপনারা I0.0 থেকে শুরু করে I0.1, I0.2 এইভাবেই আপনারা নাম্বারিং করবেন, যেখানে সুইচ কানেকশন দেবো PLC-র ইনপুটে হার্ডওয়ারেও সেমভাবে লেখা আছে I0.0, I0.1। তো বন্ধুরা, লোড নেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে যাইতে হবে আউটপুট লেখা আছে, অর্থাৎ কয়েলে যে সিম্বল আমরা মিতুবিশি PLC-তে শিখছি, সেখানে ক্লিক করলেই অটোভাবে কয়েলের সিম্বলটা চলে আসবে, এবং এই কয়েলে লিখতে হবে Q0.0, অর্থাৎ প্রথম লোডটা Q0.0 দিয়ে শুরু, Q0.1, Q0.2, Q0.3 ইত্যাদি আউটপুট টার্মিনাল, এবং এই টার্মিনালগুলোতে আপনারা লোড কানেকশন দিতে পারবেন। সিমেন্সের ক্ষেত্রে ইনপুট হচ্ছে I0.0, I0.1, I0.2, এবং আউটপুট বা লোড যেখানে কানেকশন দেব সেখানে হচ্ছে Q0.0, Q0.1, Q0.2, এভাবে আমাদেরকে নাম্বারিং করতে হবে। তো I0.0 যেহেতু অনপুশ সুইচ, এর নিচে লেসিং করার জন্য আমাদের একটা ওপেন কন্ট্রাক্ট নিতে হবে। বিট লজিক থেকে আপনারা ওপেন কন্ট্রাক্ট নেবেন, ওপেন কন্ট্রাক্ট নেওয়ার পর এখানে যেহেতু এই ওপেন কন্ট্রাক্টটা Q0.0 অর্থাৎ লোডের ওপেন কন্ট্রাক্ট, ওপেন কন্ট্রাক্ট দিয়ে আমরা কী করতেছি, লেসিং করতেছি, সেজন্য এখানে লিখতে হবে Q0.0, অর্থাৎ এখানে একটি অ্যানো সিম্বল বিট লজিক থেকে নেব। নেওয়ার পর এখানে Q0.0 লিখে এই ওপেনটাকে নাম দিতে হবে Q0.0, কারণ আমরা এই লোডের অ্যানো দিয়েই আমরা কী করতেছি, I0.0 অনপুশ সুইচে লেসিং করব। তো আমি এখানে যেহেতু Q0.0 লোড নিছি, এজন্য আমি ওপেনটা দেবো Q0.0। তো বক্সটা যদি এই অবস্থায় সিলেক্ট থাকে, তাহলে এখানে যদি আমরা দাঁড়িটা নিই, তাহলে সেক্ষেত্রে পুরো লাইনটাই দাঁড়িয়ে হয়ে যাবে। এই জন্য বক্সটা আমাদেরকে আরও সামনের দিকে এনে লেসিং করার জন্য সিলেক্ট করতে হবে। এরপর আমাদেরকে এখানে
দেখুন আমি লিসিংটা কি করতেছে, আপলাইন লাইন আপ লেখা আছে, আমার কার্সরটা যেখানে আছে এখানে লাইন আপে ক্লিক করলেই এই অংশটুকু জয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে লেসিংটা হয়ে গেল। তো খুবই ইম্পর্টেন্ট লেসিং করার সময় কার্সরের বক্সটা আমাদেরকে সেট করবো কীভাবে। এরপর আমি আবার দেখাই যে এখানে লাইন আপটা আমি কীভাবে নিলাম লেসিং করার জন্য। তো লেসিং করার জন্য প্রথমে আমি Q0.0 ওপেন কন্ট্রাক্টর ক্লিক করার পর এখানে লাইন আপ যে 13 বিট চিহ্নগুলো আছে সেই 13 বিট চিহ্নগুলোকে ক্লিক করার পর নিছি। তো এখন প্রোগ্রামটা তৈরি হয়ে গেলে আমাদের নিউ ফাইল থেকে এক্সপোর্টে চাপ দিতে হবে, অর্থাৎ নিউ ফাইল থেকে এক্সপোর্টে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর ফাইলটাকে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে। এক্সপোর্টে যখন আমরা চাপ দেব, চাপ দেওয়ার পর এখানে সেভ করার একটা অপশন আসবে। তো সবসময় ডেস্কটপ সেট করবেন, ডেস্কটপে যদি আপনারা সেট করেন বা সেভ করেন জিনিসটা সহজে পাওয়া যাবে। তো আমি এখানে আমার নাম লিখলাম, যে কোনো নাম দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে আপনারা এটাকে সেভ করতে পারেন। তো অবশ্যই ডেস্কটপ সেট করে নেবেন, আদার্স কোনো অপশন থাকলে। তো আমার নাম এখানে লিখলাম প্রশান্ত, PROSANT প্রশান্ত, RAY রায়। তো বন্ধুরা আপনারা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন। লেখার পর আমি এখানে ডেস্কটপে সেট করলাম, সেভ দিয়ে দিলাম, অর্থাৎ এটি কিন্তু এই ফাইলটা কিন্তু ডেস্কটপ থেকে ওপেন করা যাবে না, জাস্ট এটি প্রোগ্রামটাকে রান করার জন্য সেভ করতেছি। অর্থাৎ এটি প্রোগ্রামটা সিমুলেশন করার পর এই ফাইলটাকে যদি আপনি ডেস্কটপ থেকে ওপেন করতে চান তাহলে ওপেন হবে না, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে থাকবে। তো বন্ধুরা জাস্ট এটাকে সেভ করলাম এক্সপোর্ট থেকে। অবশ্যই আপনারা ফাইলের থেকে এক্সপোর্ট করে সেভ করবেন, না হলে প্রোগ্রামটি কাজ করবে না। এরপর আমরা S7 মাইক্রোউইন এক্সপ্লোরারের পরে যে S7-200 যে শর্টকাট যে সিমুলেশন সফটওয়্যারটি আছে যে পার্টটি আছে সে পার্টটিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই সিমুলেশন অংশটাকে আমরা ওপেন করে নেব। তো সিমুলেশনটা ওপেন হওয়ার পর এই যেখানে লেখা আছে ইংলিশ স্প্যানিশ ট্রান্সলেশন, অর্থাৎ এই লেখাতে ক্লিক করতে হবে, তাহলে প্রোগ্রাম করার জন্য সিমুলেটরটা ওপেন হয়ে যাবে। প্রোগ্রামটি নেওয়ার জন্য সিমুলেটরটা ওপেন হয়ে গেল, এবং ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে স্টপ লেখা আছে। তো এখানে রান করতে হবে এবং কর্নারে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। কর্নারে যে নিউ প্রোগ্রাম আছে প্রোগ্রামে ক্লিক করার পর লোড প্রোগ্রাম একটা অপশন আসবে, অর্থাৎ কর্নারে প্রোগ্রাম লেখা থেকে লোড প্রোগ্রাম নেব। লোড প্রোগ্রাম নেওয়ার পর এখানে প্রোগ্রামটিকে অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ আপনি যে প্রোগ্রামটা সেভ করলেন সেই প্রোগ্রামটিকে সিমুলেটরে নেওয়ার জন্য প্রোগ্রাম থেকে লোড প্রোগ্রামে যাওয়ার পর ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করলেই সেই প্রোগ্রামটি কিন্তু চলে আসবে। তো আমি যেহেতু ডেস্কটপে সেভ করছি প্রোগ্রামটি, অবশ্যই এখানে ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পর আমার নামটি এখানে লিখতে হবে, যেহেতু আমার নামই আমি এটাই সেভ করছি, এবং নিচে যে নামটা আমার চলে আসে অল্প একটু লেখার কারণে পুরো নামটা যে চলে আসছে, এভাবে সিলেক্ট করার পর নামটি সিলেক্ট করতে হবে আর কি। এখানে যে নামটা দিয়ে আমি সেভ করছি সেই নামটা এখানে লিখতে হবে, লেখার পর নিচে সেই নামটা চলে আসবে। আসার পর নামটাতে ক্লিক করে এখানে সেভ করার পর ওই এখানে ক্লিক করার পর ওপেন করতে হবে। আপনারা যদি নামটি নিচে থেকে আসবে যে নামটা, এই নামটা সিলেক্ট করার পর যদি ওপেন না করেন তাহলে আপনাদের পুরো ফাইলটা আসবে না, একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তো অবশ্যই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে কার্সর দিয়ে প্রোগ্রামটিকে সাইটে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা আমি এখানে হালকাভাবে কার্সরটাকে ক্লিক করব, ক্লিক করার পর আমি একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার পর প্রোগ্রামটিকে সিমুলেশন করার জন্য আর এই পেজটা কাটে দিতে হবে। তো বন্ধুরা বড় করতে হবে, তো প্রোগ্রামটি আপনার বড় করে নেবেন এবং তারপরে এটাকে এই প্রোগ্রামটাকে কী করতে হবে, রান করতে হবে। যেহেতু এটা স্টপ মোডে আছে, স্টপ মোডে সিমুলেশন করা যাবে না। প্রথম ধাপ হচ্ছে রান করব, রান করার পর আমরা স্টেট প্রোগ্রামে চাপ দিলে এটি সিমুলেশন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে স্টপ আছে, এই স্টপটাকে আমার রান করার জন্য আমাকে কী করতে হবে, রান বাটনে চাপ দিতে হবে। এখানে রান স্টপ বাটন আছে, তো অবশ্যই এখানে স্টপ আছে। তো এখানে স্টপ যদি থাকে তাহলে লোড প্রোগ্রামটা পাওয়া যাবে, আর যদি রান থাকে তাহলে লোড প্রোগ্রামটা কিন্তু মিশে যাবে। অর্থাৎ আমি রান চাপ দিলাম, রান চাপ দেওয়ার পর আমার প্রজেক্টটা আমার নামে এখানে চলে আসছে, এবং রান চাপ দেওয়ার পর দুই নম্বর কাজ হচ্ছে এখানে স্টেট প্রোগ্রাম থেকে দেখুন এখানে কিন্তু লোড প্রোগ্রামটা অফ হয়ে গেছে। স্টেট প্রোগ্রাম থেকে আমাকে প্রোগ্রামটা স্টেট প্রোগ্রামে চাপ দেওয়ার পর সিমুলেশন করতে হবে, অর্থাৎ আমি স্টেট প্রোগ্রামে চাপ দিলাম, অর্থাৎ রান করো প্রথমে, তারপর দুই নম্বর ধাপ হচ্ছে স্টেট প্রোগ্রামে ক্লিক করা। স্টেট প্রোগ্রামে ক্লিক করলে এখানে পুরো প্রোগ্রামটা সিমুলেশন হয়ে যাবে, অর্থাৎ পুরো প্রোগ্রামটা সিমুলেশন হয়ে যাবে। এখন আমি প্রোগ্রামটা সিমুলেশন হয়ে গেছে এবং NC পাওয়ার চলে আসবে। যখন এটি প্রোগ্রামটি সিমুলেশন হয়ে যাবে তখন NC পাওয়ার চলে আসবে Mitsubishi PLC-র মতো। তো এখানে দেখুন বন্ধুরা NC পাওয়ারটি চলে আসছে সবুজ কালার। এখন আমাকে কী করতে হবে, এখানে I0.0 I0.1 যে আমি সুইচগুলো নিচ্ছি সেই সুইচগুলো এখানে থেকে অন করতে হবে, অর্থাৎ এখানে 0, 1, 2, 3, 4 সব সুইচের নাম্বারিং অনুযায়ী এখানে I0.0 আছে এবং এখানে I0.1 আছে, Q0.0। অর্থাৎ যেহেতু অন পুশ সুইচটা আমি এখানে I0.0 নিচ্ছি তাহলে আমাকে 0 নাম্বার সুইচটা চাপ দিলে লোডটা কী হবে,
চালু হবে এবং ওয়ান নাম্বার সুইচটা আছে i0.1 নাম্বার সুইচটা কি মানে এখানে 1 যদি আমি ক্লিক করি তাহলে লোডটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাহলে আমি এখানে i0.0 টাকে ক্লিক করলাম এবং লোডটা রান হয়ে গেল স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন এবং এখন যদি লোডটাকে বন্ধ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে লোডটাকে বন্ধ করতে গেলে i0.1 ক্লিক করতে হবে তারপরে লোডটা বন্ধ হয়ে যাবে তো এইভাবেই সিমুলেশন প্রোগ্রামটিকে রান করতে হবে প্রথমে রান করার পর স্টেট প্রোগ্রাম নিতে হবে তারপরে সিমুলেশন করার পরে এখানে যে সুইচটাকে অন করলে লোডটি চলবে বা প্রোগ্রামটি চলবে সেই সুইচটা এখানে এখান থেকে ক্লিক করতে হবে কার্সরটা যেখানে আছে সেখান থেকে ক্লিক করতে হবে তো বন্ধুরা একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা প্রোগ্রামটাকে যখন রান করবেন রান করার পর স্টেট প্রোগ্রামে যদি ডাবল ক্লিক করেন আমি আবার বলতেছি কথাটা যাতে আপনারা প্রবলেমে না পড়েন স্টেট প্রোগ্রামে যখন ডাবল ক্লিক হয়ে যাবে কোনো কারণে ভুলবশত তখন কিন্তু ই সিমুলেশন লেখাটি আসবে না বা সুইচিংগুলো কাজ করবে না তো সেক্ষেত্রে সলিউশন কী সলিউশন হচ্ছে আবার সেটাকে হালকা করে চাপ দিয়ে আবার সিমুলেশন করতে হবে তো ধন্যবাদ আমার